ধানমন্ডি সোসাইটির উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় ধানমন্ডি এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে ধানমন্ডি এক নম্বর সড়ক থেকে শুরু হয় এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম এ সময় এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ ও আধুনিকীকরণ ধানমন্ডি শহর করা হবে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ধানমন্ডি সোসাইটির সভাপতি আবু মোহাম্মদ সবুর বিশেষ অতিথি ছিলেন ডাক্তার মোসাদ্দে হাবিব এছাড়াও সোসাইটির অন্যান্য সদস্য ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সদস্যরা এই অভিযানে অংশ নেন ধানমন্ডি এক থেকে দশ নম্বর সড়ক পর্যন্ত সড়কের ব্যানার পোস্টার আবর্জনা এমনকি গাছের পিন অপসারণ করা হয় এই কার্যক্রমে এই অভিযানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিডি ক্লিন ও ইউনিমার